Bismillahirrahmanirrahim. Assalamualaikum viewers. আপনার সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, আর মিনিমাম 3 মিনিট দেখার পর ভিডিওতে কমেন্ট করবেন সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ। আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের শুট করা। তো সকাল থেকে আর কি আমি ফজরের নামাজ পড়ে বারান্দায় এসেছি গাছে পানি দেওয়ার জন্য। তো আমি সবসময় এই কাজটা করি, গাছে পানি দিয়ে কিছুটা সময় বারান্দা থাকি, ভালো লাগে। তো এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ আর হচ্ছে বোম্বাই মরিচ গাছ। তো আগের ভিডিওতে দেখেছিলেন আমার বারান্দায় অনেক গাছ ছিল, বাট এখন এই যে বৃষ্টি হচ্ছে না বলে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। অনেকগুলো গাছও আমি ফেলে দিয়েছি, দেখা যায় মরে যাচ্ছে। তো আসলে মরা গাছ থাকলে ভালো লাগে না দেখতে, তো সবগুলো গাছ ফেলে এখন আবার কিছু কিছু নতুন গাছ এনেছি। তো এখন যেহেতু আবার গরম চলে আসতেছে, এখন আরও কিছু গাছ এনে আসা চিন্তা করছি যে লাগাবো বারান্দা। গাছ আমার খুবই ভালো লাগে। তো এখন চলে আসলাম মেয়েদের রুম গোছানোর জন্য। তো দিবারাত্রি এখনও ওদের রুম গোছাতে পারে না, ওরা কিন্তু অনেক ছোটো বয়সে, বাট হাতে পায়ে লম্বা হয়ে গিয়েছে। তো এখন আমি ওদের বিছানাটা ক্লিন করে নিলাম। তো বিছানাটা ক্লিন করে তো ওই যে ওদের পড়ার টেবিলটাও গুছিয়ে নিলাম। তো গুছিয়ে এখন আমার রুমটা আমার রুমে চলে যাচ্ছে। তো এদিক থেকে আপা ঘর ক্লিন করছিল, তো ঘর মুছিল আর কি। তো আমি রুমটা এই যে এখন আমার বিছানাটাও ঝেড়ে তারপরে চলে আসলাম, আমি চলে যাব এখন। এই যে সবগুলো রুমই ক্লিন করা হয়ে গেছে, এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা ক্লিন করে দিয়েছি। আর ঘর মোছার সময় যদি রুমগুলো আমরা আগে থেকে ক্লিন করে দিই তাহলে দেখা যায় কি পড়ার ময়লাটা পড়ে না রুমে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আমি এখানে খাস্তা পরোটা বানাবো। তো সেজন্য আটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। তো এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব, তো সেগুলো শেয়ার করবো না। আমি এটাকে অনেক ভিডিওতে দেখিয়েছি যে খাস্তা পরোটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আর এই পরোটাটা দিবারাত্রি খুবই পছন্দ করে। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। তো করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এই শুটকির তরকারিটা আমি আগে বসিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে শিম আলু আর হচ্ছে বেগুন দিয়ে আমি শুটকি রান্না করেছি, এটা আমার খুবই ফেমাস একটা খাবার। তো শুটকিটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা, আর স্মেলটাও ভালো আসছে। তো এই যে শুটকি তরকারিটা হয়ে গিয়েছে, আর এটা খেতেও খুব টেস্ট হয়েছিল, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি। আর অনেক দিন পর শুটকি রান্না করলাম, আসলে এগুলো রান্না করা ঝামেলা, তো শর্টকাটই করি। যেহেতু আমি এখন এলবি করি, আমি খুব বিজি থাকতে হয় আমাকে সারাক্ষণ। তো এখন হচ্ছে ডিম ভোনা করে নেব। তো ডিম আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো এখন এই রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব না। তো এই যে এখানে ডিমগুলো ভোনা হয়ে গিয়েছে। তো ডিমগুলো রান্না শেষে এখন আমি একটা রেসিপি আপনার সাথে ডিটেলসে শেয়ার করব। তা হচ্ছে আমি চিকেন দিয়ে হচ্ছে যে শিমের যে বিচিটা থাকে শিমের ভিতরে, তো সেটাকে স্কিনটা ফেলে তারপরে হালকা সিদ্ধ করে তারপরে নিয়েছি। তো এটা দিয়ে আমি চিকেন দিয়ে রান্না করব আজকে। আর এটা নাকি আমার মেয়েরা বললো যে আম্মু আসলে অনেক টেস্ট হয়েছে, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি। এই যে মেবি এখানে 1 কেজির মতো চিকেন হবে, অল্প করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটাই দেখান, খুবই টেস্ট হয়েছিল। তো এর জন্যই আর কি আমিও ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমি সব কিছু রেডি করে এখন নিয়েছি। তো এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিয়েছি 3টা এলাচি, দারুচিনি। তো তেলটা গরম হয়ে আসলে এটা দিলে কি স্মেলটা ভালো আসে, দারুচিনি আর এলাচিটা যদি তেলের মধ্যে দেয় স্মেলটা কিন্তু ভালো আসে। তো এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আমি। আর যারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন, আশা করি সামনের পদগুলো আপনাদের সাথে পাড়ি দিতে পারবো। আর আমার লাইভে অনেকে আসেন, অনেকে জয়েন হন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর অনেক আপু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর উপদেশ দেন, তাদের উদ্দেশ্য বলছি সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি চেষ্টা করি সবাই পাশে থাকতে, বাট আমি একা পক্ষে যতটুকু পারি ততটুকু থাকি। তো কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন জিরা পেস্ট। তো আমি অল্প পরিমাণে মশলা দিচ্ছি এখানে, যেহেতু আমি শিমের বিচি দিয়ে রান্না করব।
তো এখন দিয়ে আমি মশলাটাকে তেলে ভালোভাবে বেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। তো 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেবো, তেলটা উপরে ওঠার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো, তারপর আমি চিকেনটা দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে আমি তেজপাতা অ্যাড করিনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, বাট আমি দিইনি। আসলে সবসময় আমি তেজপাতাটা দিতে আমার মনে থাকে না, তো এডিটিংয়ের সময় আমি আর কি এটা খেয়াল করলাম, তো আপনারা দিয়ে নেবেন। তো এখন আমি দিয়ে দিলাম চিকেন, আর চিকেনটাকে আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যারা যারা এই যে মুরগির পা খান না, প্লিজ সবাই ইগনোর করবেন, আমি কিন্তু মুরগির পাটা খাই, আমার ভালো লাগে। তো এই যে এখন আমি চিকেনটাকে কষিয়ে নেব, তো আমি 10 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে তারপর হচ্ছে এই যে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ক্লিন করে রাখা শিমের বিচিগুলো, এই যে দেখুন আমি হাফ বয়েল করে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিলাম শিমের বিচিগুলো। আমি মাছ দিয়ে রান্না করেছি আরও এর আগে কয়েকবার, বাচ্চারা খায়নি, তো আজকে যখন আমি এই শিমের বিচি দিয়ে রান্না করলাম, দেখি যে না আসলে বাচ্চারা খাচ্ছে আর খুবই টেস্ট হয়েছিল বলতেছে, তো ভাবলাম এখন থেকে এইভাবে করে খাবো। তো যারা আসলে বাচ্চারা, যাদের বাচ্চারা সবজি খায় না, আমাদের বাচ্চারা, তো তাদেরকে একটু চিকেন দিয়ে যদি যে কোনো সবজি আমরা রান্না করি, তাহলে কিন্তু বাচ্চারা চিকেনের লোভে খেয়ে নেয়। তো এখন বিচিটাকে একটু আমি হালকা কষিয়ে নেব, তারপর হচ্ছে আমি জলের পানি অ্যাড করে দিব এখানে। তো এখন জলের পানি অ্যাড করে দিলাম, আমি হালকা গরম পানি দিচ্ছি, তো আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, আমার গরম পানি করা ছিল সেই জন্য দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এতদিন ধরে যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা কথা এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিলে কিন্তু যে কোনো রান্নাই খুব ইয়ামি হয়। তো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আর হচ্ছে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি আশা করি ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ওই যে অলরেডি হয়ে গিয়েছে আমার রান্নাটা, আর দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা পুড়ে গিয়েছে, 2 দিন 2 দিক থেকে পুড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।